আসসালামু আলাইকুম। দুপুর একটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভীন। সাইবার নিরাপত্তা আইন আন্তর্জাতিক মান সম্পন্ন করার আহ্বান যুক্তরাষ্ট্রের। চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা ভূমিধস, মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন। নির্বাচন পূর্ব পরিস্থিতি মূল্যায়নে 8 অক্টোবর আসছে মার্কিন পর্যবেক্ষক টিম। কক্সবাজারে 2 লাখের বেশি মানুষ পানিবন্দী। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। পটুয়াখালী কারাগারে হাজতের মৃত্যু। পাবনায় বালুর স্তূপে চাপা পড়ে প্রাণ গেল 2 শিশুর। জার্মানিতে বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার, আতঙ্কে ঘর ছাড়া 13,000 মানুষ। ইউক্রেনে আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত 36। এবং পাকিস্তানে একাধিক বোমা হামলা নিহত 9। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন সাইবার নিরাপত্তা আইনের খসড়ার বিষয়ে যুক্তরাষ্ট্র একে আন্তর্জাতিক মানসম্পন্ন করার আহ্বান জানিয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের কথা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। এ সময় তিনি আইন সংস্কার, মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের প্রতিশ্রুতিকে স্বাগত জানান। একজন সাংবাদিক বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে নতুন সাইবার নিরাপত্তা আইনের বিষয়ে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন সম্পর্কে জানতে চান। চট্টগ্রাম এবং বান্দরবানে বন্যা পরিস্থিতি ও ভূমিধস মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ISPR জানায়, চট্টগ্রাম এবং বান্দরবানে বন্যা পরিস্থিতি ও ভূমিধস মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে 5 দিন ধরে টানা বর্ষণে একের পর এক ডুবেছে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের রেলপথ ও সড়কপথ। চরম দুর্ভোগে পড়েছে লাখো মানুষ। ডুবে গেছে চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগড়া, হাটহাজারি, রাউজান সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা। নির্বাচন পূর্ব পরিস্থিতি মূল্যায়নে অক্টোবরে ঢাকা আসছে মার্কিন পর্যবেক্ষক টিম। প্রস্তাবিত সূচি মতে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল আগামী 8 অক্টোবর বাংলাদেশে পৌঁছাবে। ওই টিমে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের 3 জন এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের 3 জন বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত রয়েছেন। আগামী 12 অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। ওই সময় নির্বাচন কমিশন সহ বিভিন্ন মহলের সঙ্গে তারা বৈঠক করবেন। ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে বৈঠকের সময় চেয়ে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। টানা বৃষ্টি, জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার 15টি ইউনিয়নের 2 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এর মধ্যে চকরিয়া উপজেলার 12টি ও ঈদগাঁও উপজেলার 3টি ইউনিয়ন রয়েছে। এছাড়াও কম বেশি প্রতিটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বসত বাড়িতে পানি প্রবেশ করেছে। দেশের সব অঞ্চলে ঝড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর এবং নদী বন্দরে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়াবিদ বজ্রুল রশিদের স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পটুয়াখালী জেলা কারাগারে মুসলিম আলী খলিফা নামে এক হাজতের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা 7টার দিকে জেলা কারাগারে এ ঘটনা ঘটে। হাজতি মুসলিম জেলার কলাপাড়া উপজেলার সলিমপুর গ্রামের মৃত সলিম উদ্দিন খলিফার ছেলে। জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত 3 জুলাই কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে মুসলিম আলী খলিফা পটুয়াখালী কারাগারে হাজতি হিসেবে আসেন। পাবনার ঈশ্বরদীতে বালু চাপা পড়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে বালুর খামালের নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। নিহত 2 শিশু হলো সারা ইউনিয়নের পানিহাটা গ্রামের দিনমজুর আহসান আলীর ছেলে জিহাদ ও একই গ্রামের দিনমজুর আশরাফুল ইসলামের ছেলে হিমেল। তারা সারা পানিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র ছিল। জার্মানির ডুসেলডর্ফে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা উদ্ধার হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ওই বোমার ওজন প্রায় 500 কিলোগ্রাম। বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা সেখানে ফেলেছিল, তবে সে সময় বিস্ফোরণ হয়নি। এতদিন পর সেটি উদ্ধার হয়েছে। বোমাটি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ এবং দমকল কর্মীরা বোমাটি উদ্ধার করেছে। দমকল বাহিনী বোমাটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে, তবে তার আগে প্রায় 13,000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেনে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে 5 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জনই বেসামরিক নাগরিক। এছাড়া রাশিয়ার সামরিক বাহিনীর এই হামলায় আহত হয়েছেন আরও 31 জন।
ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের একটি শহরে চালানো রুশ ওই হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পাকিস্তানে একাধিক বোমা হামলায় 9 জন নিহত হয়েছেন। সোমবার দেশটির দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে এই হামলাগুলোর ঘটনা ঘটে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম পাকিস্তানের রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে স্থানীয় রাজনীতিবিদ সহ 7 জন নিহত হয়েছেন। তারা সবাই গাড়িতে ছিলেন। অন্য আরেকটি হামলায় দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে 2 জন নিহত হয়েছেন। আমাদের পরবর্তী বিকেল 4টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।